ঠগ প্রবঞ্চনা। গ্রেপ্তার অভিনেতা পরিচালক সুশান্ত মজুমদার বড়ুয়া। মিঠা মিঠা লগনত নামৰ বুল ছবিৰ অভিনেতা পৰিচালক প্ৰযোজক হিচাপে আত্মপ্ৰকাশ কৰা এইজন সুশান্ত মজুমদার বড়ুয়া। দাদা কি নাম আপোনাৰ? কৰবৰ পৰা লোন লৈছিল আপুনি? কৰবৰ পৰা লোন লৈছিল? ছবিখনত নায়ক আছিল যতীন বৰা, যত অভিনেতা হিচাপে এটা গুৰুত্বপূৰ্ণ চৰিত্ৰত অভিনয় কৰিছিল এইগৰাকী সুশান্ত মজুমদার বড়ুৱাই। আৰু এইজন সুশান্ত মজুমদার বড়ুৱা এতিয়া থানাৰ লকাপত। গুৱাহাটীর হাতীগাঁও আরক্ষী থানার আরোহী এইগুলি সুশান্ত মজুমদার বড়ুয়া। কারণ তো জানিবলে আপনার নিশ্চয় মন গৈছে, কারণ তো কও শুনক। কোটি কোটি টাকার প্রবঞ্চনার গোচরত এওক গ্রেপ্তার করেছে হাতীগাঁও থানার আরক্ষী। বিভিন্ন লোকর নামত কেবাটাও ব্যাংকর পৰা 2 কোটিতক অধিক টাকার ঋণ লৈ পলাই আছিল সুশান্ত মজুমদার বড়ুয়া। অবশেষত ত্রিদীপ গগৈ নামৰ এজন লোকে দিয়া গোচরের ভিত্তিত যোরহাটৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় সুশান্ত মজুমদার বড়ুৱাক। ভিডিও জার্নালিষ্ট পৰাগৰ সৈতে সন্তিৰাছৰ ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।